খাগড়াছড়ি সহ পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশ ক্রমেই ঝুঁকির মধ্যে পড়ছে। জনবসতি বৃদ্ধি সহ নানা পরিবেশ বিরোধী তৎপরতার কারণে এখানকার পরিবেশও নষ্ট হতে যাচ্ছে। পরিবেশ আইনের দুর্বলতার সুযোগ নিয়ে পাহাড়ের বন বাদারি উজাড় করা, অবৈধ ইটভাটা, তামাক চুল্লি এবং পাহাড় কাটার ফলে বিপর্যয়ের দিকে যাচ্ছে সামগ্রিক পরিবেশ। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই পার্বত্য জনপদ খাগড়াছড়িতে চলছে 30টিরও বেশি অধিক অবৈধ ইটভাটা। শতাধিক তামাক চুল্লি, খাল, ছড়া ও পুকুর দখল সহ পরিবেশ বিপর্যয়ের মতো সকল কর্মকাণ্ড। এছাড়াও দিনে দিনে জনবসতি বৃদ্ধি ও প্রাকৃতিক বন উজাড় করায় হারিয়ে গেছে বহু বন্যপ্রাণী, ফলে এক সময়ে সংরক্ষিত বন এখন প্রায় শূন্য। মানুষের বসবাস বেশি, আসতে করে তারাও যেদিকে গভীর জঙ্গল আছে জঙ্গলের দিকে তারা অবস্থান নিচ্ছে। স্থানীয় পর্যায়ে পরিবেশ অধিদপ্তরের অফিস বা কার্যক্রম না থাকা ও পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে গঠিত প্রতিষ্ঠানগুলোকে পূর্ণাঙ্গভাবে ক্ষমতায়ন করা সম্ভব না হয় এর সুযোগ নিচ্ছে স্বার্থান্বেষী মহল। স্থানীয় প্রশাসনকে আইনকে আইনের গতিতে চলতে দিতে হবে এবং আইনের যথাযথ প্রয়োগ এবং আইন সবার জন্য সমান এই বিষয়টি নিশ্চিত করা গেলেই পার্বত্য চট্টগ্রামের পরিবেশ সুরক্ষার জন্য এখানকার আইনের প্রতি মানুষের আস্থা বাড়বে এবং তাতে আইনের বাস্তবায়ন অনেক বেশি সহজ হবে বলে আমরা মনে করি। খাগড়াছড়ি জেলায় 2021-22 অর্থ বছরে বন আইনে মামলা হয়েছে 89টি। পরিবেশ আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা সম্ভব বলে মনে করেন পরিবেশ সচেতন মানুষ। ইশরাত লিমা, এটিএন বাংলা।